অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের নতুন শিকস্তপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে তিনটি মাস্কেট, দুটি পাইপগান ও 4 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আব্দুল আলিম ও আবুল শেখ। ধৃতদের বাড়ি ওই এলাকাতেই। এই আগ্নেয়াস্ত্রগুলি ধৃতরা কোথা থেকে আমদানি করেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নতুন শিকস্তিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়। তবে এই আগ্নেয়াস্ত্রগুলি নিজেরাই তৈরি করেছিল না অন্য কোথাও থেকে আমদানি করেছিল সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। দেখুন মালদার থেকে দেবু সিংহের রিপোর্ট, জাইন টিভি। দেখুন, সাহবান চকে নতুন শিকস্তি যেটা বৈষ্ণবনগর থানায় আছে, ওখানে দুজনের বাড়িতে রেড হয়, দুজনকেই অ্যারেস্ট আমরা করেছি। ওখান থেকে যেটা আছে 3টি ডিসঅ্যাসেম্বলড মাস্কট যেটা আছে সেটা আমরা পাই, 2টি পাইপগান পাই, অ্যান্ড 4 রাউন্ডস যে আছে অ্যামিনিশনস আমরা পাই। একটা স্পেসিফিক কেস আমরা আর্মস অ্যাক্টে স্টার্ট করেছি, অ্যান্ড এরা বেসিক্যালি কোথায় থেকে নিয়ে এসছিল ইয়া ওখানেই তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশনটা আমরা চলছে, আমরা ওদের পিসি চেয়েছি। শান্তি কিসে নহি চাই, ওটু চায় জীবন বদলায়।